প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে যে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়া। তাই আমেনা ঘরের মধ্যে চিন্তা করছেন, আমারও খুব ইচ্ছা জাগছে কিন্তু আমার স্বামী তো নাই, আমি পারমিশন কাকে নেব, পারমিশন কার কাছে নেব, আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নাই। আহ আহ, মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার স্বামীর কাছে পারমিশন নিতাম আর দুই চার দিনের জন্য বাবার বাড়ি ঘুরে আসতাম। আজকে শ্বশুর আব্বার কাছে যাব, আমার শ্বশুর আব্বা ছুটি দেবে কি দেবে না সেটাই ব্যাপার, কিন্তু একবার গিয়ে দেখি। বেরাদার বন্ধগণ বাবা যে আমার শোনন, মা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুকে করে নিয়েছেন আমেনা, আর এক পা দুই পা করে শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, আব্বা গো আব্বা আজকে একটা কথা বলবো। আব্বা কি কথা মা? বলছেন আব্বা গো আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাইনি, আব্বা যদি কিছু দিনের জন্য ছুটি দিতেন তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। এই কথা যেমনই বলতে নাই আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু ছরছর করে চোখ দিয়ে পানি ঝরে গেল। হায়রে মায়া বেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো, আব্বা গো আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে? আব্বা আব্বা গো আপনি কাঁদছেন কেন? আব্বা জানাবে আব্দুল মোত্তালিব মুখে উত্তর করছেন না, শুধু ছোট বাচ্চার মতো ডুগরে ডুগরে কাঁদছেন। মা আমেনা বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আমি যাব না কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। মায়া মেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন আর ঘরের মধ্যে চলে গেলেন বাবা, যেমন যেতে নাই জানাবে আব্দুল মোত্তালিব বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে না। বেশ কিছুক্ষণ পরে ডাক দিচ্ছেন বেটি আমেনা, একটু বাইরে বেরিয়ে আসো রে মা, একটু বাইরে বেরিয়ে আসো। মা আমেনা চলে আসলেন, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনে রে মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল, আমি আমার বেটা আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার বেটা আব্দুল্লাহ জীবিত ফিরে নিরে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমেনা তোমাকে 5 মিনিট না দেখলে আমার দিনটা কাটে না, আমেনা। ওরে বেটি আমেনা তুমি আজকে ছুটে চাইছো রে মা, আমেনা আজকে তুমি ছুটি চাইছো মা,
তাই আমার দিল গাওয়াই দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না সরে মা আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে ওরে বেটি আমেনা তোমাকে ছুটি কেমন করে দিব রে মা হায় রে মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছে না আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না আব্বা গো আপনি কাঁদবেন না আমি সব সহ্য করিব আপনারা চোখের পানি দেখতে পারব না ভাই আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দাই দাই আব্দুল মুত্তালিব একটা কথা ভাবছে আমেনা যদি নিজের স্বামীর কাছে পারমিশন চাইতো তবে হয়তো পারমিশন দিয়ে দিত আজকে শ্বশুর আব্বার কাছে পারমিশন চাইছে আমি যদি পারমিশন না দিই তবে আমেনার দিলখানায় ব্যথা হবে যে শ্বশুর আব্বার কাছে ছুটি চাইলাম আব্বা আমারে ছুটি দিল না জানাবে আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা ওরে মা আমেনা তোমাকে একটা কথা বলবো রে মা আজকে তুমি ছুটি চেয়েছো তবে আমেনা তোমাকে বেশি লম্বা ছুটি দেব না ওরে বেটি আমেনা তোমাকে মাত্র এক সপ্তাহ করে ছুটি দেব ওরে বেটি আমেনা 8 দিনের মধ্যে তুমি ঘুরে চলে আসিবে আমেনা তোমাকে বেশি লম্বা ছুটি দেব না মা মাত্র 8 দিনের ছুটি দেব আমেনা একটু আওয়াজ হালকা আমেনা তোমাকে 8 দিনের ছুটি দিলাম মা তাড়াতাড়ি চলে আসি রে মা মা তুমি আমার চেহারার দিকে একবার তাকিয়ে দেখো মা আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে তোমার মা কোথায় আছে আমি একটাই কথা বলি আজ থেকে আমেনা আমার মা মা তোমাকে জান থেকে বেশি ভালোবাসি মা তুমি আমাকে ছেড়ে বেশি দিন থাকিও না মা ওরে বেটি আমেনা তুমি এই কথাটা মনে করিও না আমার স্বামী নাই তো এসে কি করব আমেনা যদি তুমি না সরে মা তবে তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে হায় রে মা আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম আব্বা আমি 8 দিনের মধ্যে ফিরে আসিব জানাবে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমাকে একাই পাঠাবো না মা একাই পাঠাবো না আমেনা তোমাকে একাই পাঠাবো না মা একটা মেয়েকে দিলেন বাবা যে মেয়েটার নাম ছিল উম্মে আয়মান ওই উম্মে আয়মানকে বলছে আয়মান এই যে আমেনার সঙ্গে তুই সব সময় থাকবি আমার বেটি আমেনার যেন কোনো কষ্ট না হয় উম্মে আয়মান বলল ঠিক আছে না আব্বা জান আপনি চিন্তা করবেন না আমি সাথে করে নিয়ে যাব আমি আমেনাকে কষ্ট হতে দেব না হাইরে উম্মে আয়মান বাবা দুলদুলকে রেডি করে দিয়েছেন বাবা মা আমেনা দুলদুলে চেপে গেছেন নবীকে নিয়া আর বাবা গো মক্কাকে সালাম করে দিয়া মদিনার রাস্তা ধরেছেন বন্দরা যেমন যেতে নাই হুয়ারা যুবকেরা অগম্মা ঘটনা শুনে মা কলেজা খানা পেটে যাবে মায়া মেনা যে দুলদুল চেপেছিল ওহি আমেনা দুলদুল যেমনই চলছে বাবা আমেনা একবার সামনে দেখছেন একবার পিছনে ঘুরে দেখছে একবার সামনে একবার পিছনে দেখছে আমার নবী 6 বছর বয়স মার হাতখানা ধরেছেন মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা
यार कारणटा किछु बुझा जाय ना মা আমে না আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন বেটা আমি এই জন্য পিছনে দেখতেছি রে বেটা তার মধ্যে একটা কারণ আছে মা কি কারণ বলছেন বেটা রে আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি বেটা ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা জীবিত ফিরে নি রে বেটা ওরে লাডলা দুলারা আমিও যাচ্ছি রে বেটা জানি না ঘুরে আসবো কি আসবো না তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবারে এ আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও এই কথা যেমনে বলতে নাই আমার নবীর অন্তর কানা ফেটে গেল টুকরে টুকরে কাঁদতে লেগেছে মা গো তুমি মরণের কথা বলিও না মা তোমার গর্ভে থাকতে আমি নিজের আব্বা জানকে হারিয়েছি মা এখন আমার ছয় বছর মা আর তুমিও যদি চলে যাও আমি মা কাকে বলে ডাকবো কে আমাকে বুক কানে জড়িয়ে ধরবে হাইরে বন্ধু বাবা যেই নাবি না বলে আসমান জমির সৃষ্টির মতো না যেই নাবি না বলে পাহাড় পর্বত সৃষ্টির মতো না ওই নাবি পাক ডুবরে ডুবরে কাঁদছেন মা গো তুমি আমাকে মরণের কথা বলিও না মা মা আমেনার কলেজা ফেটে গেল আমার নবীকে টেনে যেন আঁচলের ভিতরে ভরেছে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা তুমি চোখের পানি ফেলিও না বেটা তুমি কান্দিও না আমি সব সহ্য করিব বেটা তোমার চোখের পানি দেখতে পারব না আমার নবীকে বুকে নিয়েছেন বাবা হার গালে মুখে চুমা খাচ্ছেন আমেনা বাবা গো এই ঘটনা যখন পড়েছিলাম বাবা ডুগরে ডুগরে কেঁদেছিলাম মায়ামেনা আমার নবীকে বুকে করে নিয়া যেন বাবা দুল দুল চলতে আরম্ভ করেছে দুল দুল যখন মদিনায় গেল হাইরে মদিনার মেয়েরা একটা মেয়ে চলে আসলো আমেনা তুমি অনেক দিন পর তোমার বাপ মায়ের দেশে ফিরেছো তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও আর একটা মেয়ে চলে আসলো আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও আর একজন চলে আসলো আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও এই দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল আচ্ছা বলুন তো বাবা আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল আট দিনের ছুটি দিয়া একটা মাস যখন কেটে গেল উম্মে আইমান বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছো মক্কা থেকে আসা কদিন কাটলো মামেনা বলছেন না রে বহিন আচ্ছা বলো কদিন কাটলো উম্মে আইমান বলছেন আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল এই কথা বলতে নাই মামেনার মাথার উপরে মনে হচ্ছে পাঙ্গার চেপে গেল আল্লাহ গো আমার শ্বশুর আব্বা আমাকে আটটা দিনের ছুটি দিয়েছিল আজকে একটা মাস কেটে গেল আমার শ্বশুর আব্বা কত না কাঁদে ওরে আয় মানা দেরি করো না তাড়াতাড়ি করো সামান গুলা বেঁধে নাও এখনই আমরা মক্কা নগর ফিরে যাব দেরি করো না সামানগুলা বেঁধে নাও আমরা এক্ষুনি মক্কা নগর ফিরে যাব মামেনা বাবা গো আবার যেন মদিনাকে সালাম করে দিয়া মক্কার দিকে যেন রওনা হয়ে গেল মক্কার দিকে যাচ্ছেন গো আমার আল্লাহ বলছেন আমেনা
আর তোমাকে আমি আল্লাহ মক্কাতে পৌঁছাতে দেব না, তোমাকে মক্কা নগরে যেতে দেব না, আমেনা তোমাকে রাস্তা থেকে আমি উঠিয়ে নেব, আমেনা মা আমেনা যে দুলদুলে চেপেছিল ওই দুলদুলে চেপে একটা বিশাল বড় যখন জঙ্গলে গিয়েছেন আমেনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা একবার এদিকে একবার ওইদিকে দেখছেন আমার নবী বলছেন মা গো এই জঙ্গলে তো তোমার কেউ নাই মা তুমি কি খোঁজা খুঁজি করছো মা মা আমেনা বলছেন বেটা রে একটু দাঁড়িয়ে যাও রে বেটা দাঁড়িয়ে যাও আমি কি খোঁজা খুঁজি করছি তুমি সব জানতে পারবে বেটা মা আমেনা জঙ্গলের দিকে তাকিয়ে দেখছে হঠাৎ করে বলছে না আয়মান একটু দাঁড়িয়ে যাও আয়মান বলছে না আমেনা এত বড় জঙ্গলে কেন দাঁড়াবো বলো মা আমেনা বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও যেমনই বাবা দুলদুল দাঁড়িয়ে গেছে মা আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেছে যেমনই গাছের তলাতে বসেছে মা এমনিতে বসে নাই ওই গাছের তলা থেকে এক মুষ্টি মাটি হাতে নিয়েছেন আর আমেনা নাখের কাছে লাগিয়ে শুঙ্গে শুঙ্গে দেখছে যেমনই নাখের কাছে লাগিয়েছে মা আমেনা যেন ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে আমার নবী চট করে মার হাতখানা ধরেছে মা গো তুমি মাটি শুঙ্গার পরে মা তুমি কেন কাঁদতে লাগলে বলো মা আমেনা কেন কাঁদতে ছিল ওই মাটির মধ্যে কি এমন ছিল বাবা ওই মাটির মধ্যে কি ছিল কেন আমেনা মাটি শুঙ্গে কাঁদতে লাগলো এই জন্য আমেনা কান্দে যেই গাছের তলার মাটি খানা আমেনা নাকে লাগিয়েছিল ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল স্বামীর ইন্তিকাল হয়েছিল এই জন্য আমেনা বাবা মাটি তুলে নাখের কাছে লাগাচ্ছে আমার নবী বলছেন মা গো তুমি কান্দিও না ৬ বছর বয়সে আমার নবী মার চোখের পানি মুছে দিচ্ছে হায় রে আমেনা বলছেন ওরে লাডলা দুলার ওরে কলেজার পারা ওরে নয়নের তারা এসো রে বেটা আমার মুখানে চলে এসো মাহায়া মেনা আমার নবী কেটে মুখানে লাগিয়ে নিয়েছেন বাবা কিন্তু বেড়া দ্বারা আমার নবীও কান্দে আর মায়া মেনা ও ডুগরে ডুগরে কান্দে আমেনা বুঝে গেল হয়তো আমি আর মক্কা যেতে পারবো না মা মেনার তল পেটে ব্যথা উঠে গেছে আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছেন বেটা আমি এর জন্য এখানে দাঁড়ালাম বেটা একটা কথা শোনো আগে আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো বেটা তুমি কি দেখতে পাও আমার নবী ৬ বছর বয়সে যখন সামনে তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না বলছেন মা গো সামনে তো কিছু নাই মা শুধু মাটি উঁচু হয়ে আছে মা মেনা বলছেন বেটা রে ওটা মাটি নয় রে মাটি নয় ওই জায়গাতে তোমার আব্বা যেন সারা জীবনের মতো শুয়ে আছে ওই জায়গাতে তোমার আব্বা যান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা এই কথা বলতে নাই আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে বাবা বাপের কবরখানা দেখে নিয়া আমার নবী থাকতে পারলেন না ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে হায় রে মা আমেনা
আমার নবী কেটেনে বুকে লাগিয়েছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা তুমি চোখের পানি ফেলিও না তুমি কান্দিও না বেটা ওরে লাডলা আমি সব সহ্য করিব বেটা তোমার চোখের পানি দেখতে পারবো না মায়া মেনা হাইরে নবী কেটে দে যেন বুকের মধ্যে ভরে দিয়েছে না বাবা আর কাঞ্চে আর গালে মুখে চুমা খাচ্ছে না একবার কপালে চুমা খাচ্ছে একবার গালে চুমা খাচ্ছে একবার মুখে চুমা খাচ্ছে আর যেন বারবার ভরে ভরে আদর করছে আমার নবী বলছেন মা আজকে তুমি আমাকে এমন করে মা কেন আদর করছো মা কেন গালে মুখে চুমা খাচ্ছো মা কে তুমি আমাকে এত আদর কেন করছো মা মা গো এরকম কেন চুমা খাচ্ছো মা মা মেনা বুঝে গেছি আমি হয়তো আর জগতে বাঁচব না ওরে লাডলা দুলারা আমি তোমাকে আদর করছি রে বেটা আর মনে হয় কখনো তোমাকে বুকখানে জড়িয়ে ধরতে পাবো না কেন মা কি হয়েছে বলল বেটা রে আমার পেটে যেন ব্যথা উঠে গেছে মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না হায়রে নবী পাক মায়া মেনার বুকে লেগে গেছে মা গো তুমি মরণের কথা বলিও না মা মরণের কথা বলিও না মা গো চলো তোমাকে নিয়ে দাদোজানের কাছে যাব আমার দাদোজান কত না কাঁদতেছে মা মেনা বলছেন বেটা রে আমি মনে হয় আর যেতে পারবো না ওরে লাডলা দুলার উরে কলে যারা পারা তুমি একবার আমার বুকে আসরে বেটা মা মেনা আমার নবীকে আদর করছেন দেখছেন আমি আর বাঁচবো না তবে আমার নবীর হাত ধরে বলছেন বেটা আমি তোমাকে কয়েকটা কথা বলে যাব বেটা মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না কেউ যদি তোমাকে গালি দিয়া দেয় বেটা খবরদার তুমি গালি দিও না যদি তুমি গালি দিয়ে দাও জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে তোমার উপরে আক্রমণ করবে আমি থাকব না তোমার বাপ থাকবে না কে তোমার পাশে দাঁড়াবে মা মেনা ভাবছেন আল্লাহ এই জঙ্গলের মধ্যে তো কেউ নাই আমার বেটাকে কাকে সঁপে দেব পাশে ছিলেন বাবা উম্মে আয়মান উম্মে আয়মানের হাত ধরে বলছেন ও বহিন আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি মা ও তুমি আমি তোমাকে সঁপে দিলাম ওরে আয়মান একটা কথা শুনো এই ছেলের বাবা বেঁচে নাই আমিও থাকবো না তবে একটা কথা শোনো মক্কা নগরে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই ইয়াতিমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় আমেনা কথা বলছে আর আমার নবী ছয় বছর বয়সে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে আমার নবী মার হাত ধরেছে মা গো আমি তোমার গর্ভে থাকতে আমি নিজের আব্বাকে হারিয়েছি মা আমার ছয় বছর বয়স মা গো যদিও তুমি চলে যাও মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না হাইরে না বিপাক কেন কাঁদতে লেগেছে মা মেনা আমার নবীর চোখের পানি মুছে দিচ্ছে
আর বলছো না বেটা তুমি কান্দিও না তুমি চোখের পানি ফেলিও না ওরে লাডলা দুলার ওরে কলে যারা পারা আমি মনে হয় আর বাঁচবো না রে বেটা তোমাকে সঁপে দিলাম উম্মে মানে হাতে সঁপে দিলাম কথা বলতে বলতে মায়া বেটা আস্তে আস্তে লম্বা হয়ে গাছের তলায় শুয়ে গেল গাছের তলাতে মামেনার স্বামী হযরতে আব্দুল্লাহ বাবা শুয়েছিল গাছের তলাতে চটপট করতেছিল আমেনা আমেনা ওই গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে যাচ্ছে চোখটাকে যখন বন্ধ করছে আমার নবী দেখছেন আর বলছেন মা মা গো তুমি চোখ বন্ধ করো না মা মা তোমাকে বুকে করে নিয়ে মক্কা নিয়ে যাব তোমাকে ছেড়ে যাব না মা হাই রে নবী পাক দেখছেন মা যেন চোখটাকে বন্ধ করে নিয়েছে আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা অত দূর থেকে এসে শরীরটা খাস্তে গেছে একটু আরাম করছে আমার মা একটু আরাম করে নিক আমি মাকে জাগাবো না ততক্ষণ যাব আর আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে চলে আসব আমার আব্বার কবরের জিয়ারত করা হবে আর মায়ের ঘুমটা ভাঙবে মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব হাইরে নবীর মনের ধারণা যেমনই মা আরাম করছেন বাবা আমার নবী বাপের কবর কাছে গিয়ে যেন দুই হাত তুলেছে বলছেন আব্বা গো আব্বা গো আমি মায়ের গর্ভে থাকতে আব্বা আমাকে ছেড়ে চলে গেলে গো আব্বা আমি কোন অন্যায় করেছিলাম আব্বা যে আমার ছেড়ে চলে গেলেন আব্বা হাইরে নবী মোস্তফা সেই দিন এত কেঁদেছিলেন বাবা আমার নবীর কান্না দেখে জঙ্গলের যত পশু পাখি ছিল যত বাবা ফরিস্তা গণেরা ছিল সবারই চোখে পানি এসেছিল সবাইকে দেখেছিল আমার নবী ভাবছেন অনেকক্ষণ দোয়া করার পর আমার নবী ভাবছেন হয়তো মা জেগে গেছে আমি মার কাছে যাব মাকে বুকে করে নিয়ে আমি বাড়ি যাব কারণ আমার দাদুজন কত না অপেক্ষা করছে হায় রে আমার নবীর মনের ধারণা যেমনই মার কাছে এসে দেখছেন বাবা মায়ের ঘুমটা এখনো ভাঙেনি আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কখনো ঘুমাইনি আল্লাহ আজকে কেন আমার মা এত লম্বা ঘুম ঘুমাচ্ছে বাবা গো মা আছে গো কিন্তু মায়ের রূহ নাই সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা কেন জাগে না আমার মা কেন জাগে না নবী আমার ভাবছেন আল্লাহ আমি দেখি আমার মায়ের নিঃশ্বাস চলে কি না নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে বাবা যেমনই রেখেছেন বন্ধুরা মা আছে কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না উম্মে মান দাঁড়িয়ে আছে বুঝে গেছে আমেনার জগতে বেঁচে নাই একদিন গায়ে মান ডুবরে ডুবরে কাঁদছে আল্লাহ কেমন করে বলবো বেটা তোমার মা যে জগতে বেঁচে নাই আর তোমার মা কথা বলবে না উম্মে আইমান আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরেছে ব্যাটারে আর মা মা বলে কান্দিও না তোমার মা এত দূরে চলে গেছে ব্যাটা আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না কেন আমার মা তো একটু আগে কথা বলছে আমার মা তো আমার সঙ্গে কথা বলে আমাকে বুকখানে জড়িয়ে ধরলো আমার মা কেন কথা বলবে না আমার মাকে যে আমি নিয়ে যাব মা গো মা একবার তুমি জেগে যাও মা মা তোমাকে নিয়ে যাব মা উম্মে আইমান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে বেটা
আর মামা বলে কান্দিও না বেটা তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না ও মায়ে মানা সহ্য করতে পারলেন না আমার নবীকে সান্তনা দিয়ে বলছেন বেটা আর মামা বলে কান্দিও না মা মা বলো না মা গো মা বলো না মা বলো মাগো মাগা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না ও গোয়াপা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গোয়াপা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গোয়াপা যেও না ছেড়ে ও গোয়াপা যেও না ছেড়ে আমায় চলিয়া মাগা মাগা বলো না মাগো মাগা বলো মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মাগা মাগা বলো না মাগো মাগা বলো ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মাগা মাগা বলো না মাগো মাগা বলো না আমার নবী ভাই চিন্তা করে যদি কোনো সন্তান নিজের মাকে হারায় চোখের সামনে ওই সন্তান কেমন করে সহ্য করবে উম্মে আইমান মাথায় হাত দিয়েছেন বেটা আর মামা বলে কাঁদিও তোমার মার জগতে বেঁচে নাই উম্মে আইমান বলছেন তোমার মা বেঁচে নাই বেটা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব আমার নবী বলছেন চাচি মা আমার মাকে ছাড়া আমি খালি হাতে কেমন করে যাব আমি যে মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি আব্বাকে দেখতেও পাইনি আজকে ছয় বছর বয়সে মাকে হারিয়ে দিলাম আমি মাকে ছেড়ে কেমন করে যাব হায় রে উম্মে আইমান আমার নবীকে সান্ত্বনা দিয়া আঁচলের মধ্যে পরে নিয়েছেন বাবা ওরে লাডলা দুলারা তুমি কান্দিও না তুমি চোখের পানি ফেলিও না তোমার মা আর তোমার সঙ্গে কথা বলবে না আমার মা কথা বলবে না কেন ছয় বছর বয়সে বাচ্চা ছেলেরা কি জানে যে মা সারা জীবন থেকে চলে গেল আমার নবী মার কাছে দাঁড়িয়েছেন আর মাকে বলছেন মা মা গো মা একবার আমাকে বুকে জড়িয়ে ধরো মা কারণ তুমি ছাড়া আমার কেউ নাই মা
তুমি ছাড়া আমার সহারা কেউ নাই মা মা গো আমি বাপের ভালোবাসা পাইনি মা আমার 6 বছর বয়স মা আমাকে বুকে ধরো উনাই মানার থামতে পারলেন না উনি ডুবরে ডুবরে কাঁদছেন আল্লাহ আমি আমেনাকে দাফন করব না আমি এই ছেলেকে বুঝাবো আল্লাহ উনাই মান হাত তুলেছেন আল্লাহ তুমি একটা সুরাহ করে দাও আমি ছেলেকে বুঝাবো না আমেনাকে আমি দাফন করব বাবা এই কথা বলতে নাই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল জঙ্গলের দিক থেকে দুটা লোক চলে আসলো ও আয়মান চিন্তা করো না আমেনাকে দাও আমরা দাফন করিয়ে দেব যেই জায়গাতে আব্দুল্লাহর কবরখানা ছিল বাবা গোই মাকামে আবুয়াতে মা আমেনাকেও দাফন করা হইল যেমনই দাফন করেছে বাবা আমার নবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মায়ের কবরের দিকে দেখছেন বাপের কবরের দিকে দেখছেন ওরে যুবকেরা যারা সত্যিকারে মাকে ভালোবাসে বাবা কই একবার যাবেন কবরস্থানে যদি মার কবরখানা দেখেন বাপের কবরখানা দেখেন দিল থামতে পারবেন না ডুবরে ডুবরে কাঁদবেন বাবা মা এমনই একটা জিনিস বাবা গো কোনোদিন যদি বিপদে পড়ে যান একবার শুধু মা শব্দখানা মুখে বললে সেই সমস্ত বিপদ যেন দূর হয়ে আছে হায় রে নবী পাক বলছেন ও গো চাচি আমি মাকে ছেড়ে যেতে পারবো না মাকে ছেড়ে যাব না উম্মাইমান বলছেন বেটা চলো তোমাকে নিয়ে যাব তোমার দাদু জানের কাছে জানাবে আব্দুল মুত্তালিবের কাছে আমার নবীকে টেনে নিয়ে যাচ্ছেন বাবা হি একটু দূরে গিয়ে গিয়েছেন বলছেন চাচি মা হি একটু দাঁড়িয়ে দাও একটু দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও কেন দাঁড়াবো আমার নবী কি করেছিলেন জানেন বাবা গো দুল দুল থেকে নেমে গেল আর যেদিকে মা বাপের কবর ছিল সেই দিকে দৌড়াতে লেগেছে মার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন আমার নবী ডুবরে ডুবরে কাঁদছেন মা মা গো কত আশা ছিল তোমাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব কিন্তু মা গো তোমাকে তো হারিয়ে দিলাম মা মা হারার ব্যথা কতটুকু হয় যারা মাকে হারিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন মা হারার ব্যথা কতটুকু হয় মা গো আমার নবী বলছেন মা গো এখন খালি হাতে কেমন করে আমি দাদু জানের কাছে যাব মা হায় রে নবী মুস্তাফা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে উম্মাই মান দড়িয়ে গেল ওরে লাডলা দুলারা ওরে কলজার পারা আর তুমি চোখের পানি ফেলিও না আর তুমি কান্দিও না চলো তোমাকে তোমার দাদু জানের কাছে পৌঁছে দি চলো তোমাকে তোমার দাদু জানের কাছে পৌঁছে দি উম্মাই মান আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরেছে আর যাচ্ছে আমার নবী চলছেন ভাই আর পিছনে ঘুরে ঘুরে শুধু মার কবরের দিকে দেখছে আর মনে মনে ভাবছেন আল্লাহ আমি যে খালি হাতে যাব আমার দাদু জানের সামনে কি করে বলবো যে মাকে আনতে পারলাম না বেরাদার এদিকে আমে না ওই উম্মে আয়মান আমার নবীকে বলছেন ওরে লাডলা দুলারা কলেজার পারা তোমার মা যদি থাকতো তোমার দাদুর জন্য কিছু ফল বাজার করে নিয়ে যেত তোমার মা না বাবা তুমি এক পা দুই পা করে যাও বাড়ি আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল মূল গুলা নিয়ে নি এই দিকে উম্মে আয়মান বাজার গেল আর আমার নবী এক পা দুই পা করে চলে যাচ্ছেন বাবা বাড়ির দিকে চোখ দিয়ে পানি ঝরছে যাচ্ছেন দূর থেকে দেখছেন জানাবে আব্দুল মুত্তালিব বসে আছে
বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনাকে 8 দিনের ছুটি দিয়ে এক মাস কেটে গেছে ওই আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আছে আর একটা চেয়ারে পা রেখে দিয়ে ছোট বাচ্চার মতো ডুবরে ডুবরে কাঁদছে আমেনা আমেনা বলে কাঁদছে আমার বৌমা আমেনাকে যতক্ষণ দেখব না আমার বেটি আমেনাকে না দেখলে আমার শান্তি হবে না কাঁদছে বাবা আর আমার নবী দাদু জানের সামনে হাজির হয়ে গেল যামনে হাজির হতে নাই আমার নবী মুস্তাফা শুধু একবার মা শব্দখানা বলেছে আব্দুল মুত্তালিব মাথাটা তুলে দেখছেন খোদার কসম বাবা কি দেখছেন আব্দুল মুত্তালিব মাথাটা তুলে দেখছেন বাবা আমার নবী মুস্তাফার দুটা চোখ কেন ফুলে গেছে দুটা চোখ লাল হয়ে গেছে কাঁদছো কেন তোমার মা কই বলো তোমার মা কোথায় আছে একবার বলো ভাই আমার নবী মুস্তাফা একবার মা শব্দখানা বলেছে আর জানো কোন কথা বলতে পারে না টুকরে টুকরে কাঁদতে লেগেছে আব্দুল মুত্তালিব বলছেন আমি বুঝে গেছি আমি বুঝে গেছি আমার আব্দুল্লাহ যেমন ফিরে এলো না আমার আমেনাও ফিরে এলো না আমার নবী দাদু জানের বুকে লেগে গেছেন বাবা আরে টুকরে টুকরে কাঁদছেন আর বলছেন দাদু জান আমার মাকে আনতে পারলাম না আমার মাকে আনতে পারলাম না আমি রাস্তার মধ্যে মাকে হারিয়ে দিলাম বাবাকে হারিয়ে দিলাম আব্দুল মুত্তালিব আমার নবীর মাথা হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে ভাই কান্দিও না চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করে নেব তোমার চোখের পানি দেখতে পারবো না ভাই তোমার মানাই তো কি আমি তোমার দাদু জান বেঁচে আছি ভাই তুমি কান্দিও না দাদু জান আমার মা যে আমাকে ছেড়ে গেল আমি কাকে মা বলে ডাকবো যার মা নাই জগতে তার দুনিয়াতে কিছু নাই ভাই যার মা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা গো আমার নবী মুস্তাফা সেদিন দাদু জানের বুকে লেগে এত কেঁদেছিলে ভাই হায় রে নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না ওই নবী বাবা দাদু জানের বুকে লেগে গেছে আর কাঁদছেন ডুবরে ডুবরে দাদু জান আমার মা যে আমাকে ছেড়ে চলে গেল দাদু জান কে এখন আমাকে বুকখানে জড়িয়ে ধরবে দাদু জান আমার মা চলে গেল কি আমাকে গোসল বানিয়ে দেবে কি আমার চোখে সুরমা লাগিয়ে দেবে এই কথা বলতে নাই আব্দুল মুত্তালিব বৃদ্ধ বয়স্ক 120 বছর বয়স নিজের দিলকে থামতে পারলেন না টুকরে টুকরে কাঁদতে লেগেছেন ওরে লাডলা দুলারা ভাই তুমি কান্দিও না আমি তোমার চোখের পানি দেখতে পারবো না আব্দুল মুত্তালিব আমেনাকে বেটির মতো ভালোবেসেছিল ভাই আজকে আমেনা যখন চলে গেল আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে গেছেন বাবা গো রাত্রি বেলাতে আব্দুল মুত্তালিব যেমনই আমার নবীকে পার্শ্বে রেখেছেন ভাই ঘুমিয়ে যাও বাবা এক ঘন্টা পর যখন আমার নবীর দিকে দেখছেন দুটা চোখ দিয়ে টস টস করে দুটা চোখ দিয়ে টস টস করে পানি আব্দুল মুত্তালিব বলছেন ভাই তুমি কি ঘুমাওনি একটু ঘুমিয়ে যাও আমার নবী বলছেন না না দাদু জান আমার ঘুমটা আসে না দাদু জান আমার ঘুমটা আসে না আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ হয়তো আমার পোতা ভাবছে আজকে যদি মা থাকতো তবে মায়ের বুকে মাথাটা রেখে ঘুমাতো আমার নবী বলছেন দাদু জান আজকে যদি আমার মা থাকতো দাদু জান আমার মায়ের সিনাতে মাথাটা রেখে ঘুমাতাম আজকাল যেমন মা বহিনেরা নিজের বেটা বেটি কাদর করে বুকখানে নিয়ে ঘুমাই বাবা আমার নবী মার কথা মনে পড়ে গেছে দাদু জান আজকে যদি আমার মা থাকতো আমি মায়ের সিনাতে মাথাটা দিয়ে আরাম করতাম আব্দুল মুত্তালিব বলছেন ভাই কান্দিও ভাই তুমি কান্দিও না
আর চোখের পানি ফেলো না, কারণ তোমার মা নাই তো কি কপালে যেটা লেখা আছে সেটা হবে ভাই। দাদু জান, দাদু জান, এখন তোমার মাত্র 6 বছর। দাদু জান, আমি তো দুনিয়াটা ঘুরি নাই, আর এখনই আমার মা যে চলে গেল, দাদু জান আমি মা ছেড়ে কেমন করে থাকবো? আব্দুল মুত্তালিব আমার নবীকে বাবা গো বুকে করে নিয়ে আরাম করছেন, কিন্তু আমার নবীর ঘুমটা আসে না। কেন ঘুমাই না? এই জন্য জানাবে আব্দুল মুত্তালিব আরাম ঘুমাই না। আব্দুল মুত্তালিব যখন ঘুমাই না, আব্দুল মুত্তালিব ভাবছে না আমার পোতা, হয়তো মনে মনে ভাবছে দাদু জান ঘুমালে আমিও ঘুমাবো। আব্দুল মুত্তালিব এমনিতে চোখটা বন্ধ করে ফেলেছে, আমার নবীও চোখটা বন্ধ করে ফেলেছে। আব্দুল মুত্তালিব বলছেন ভাই আমার ঘুমিয়ে গেছে, একটু ঘুমিয়ে যাক। বেশ কিছুক্ষণ পরে আমার নবী যখনই বাবার চোখটা খুলে দেখছেন, দাদু জানকে যেন দেখা যায় না। নাবি আমার উঠে যেমনই অন্য ঘরে গিয়ে দেখছেন বন্ধ, আব্দুল মুত্তালিব বাবা গো ঘুঙুরটা টেনে বসে আছে, আর যেন আমেনা আমেনা বলে ডুবরে ডুবরে কাঁদছে। আমার নবীর সামনে কাঁদলেন না, যদি আমার ভাইয়ের সামনে কান্দি তবে আমার ভাই আরো আমার থেকে বেশি কষ্ট পাবে। দিলকে থামতে না পেরে অন্য ঘরে গিয়ে আব্দুল মুত্তালিব ডুবরে ডুবরে কান্দে। আমার নবী গিয়ে দাদু জানের মাথায় হাত দিয়েছেন, দাদু জান, দাদু জান তুমি কান্দিও না দাদু জান। আব্দুল মুত্তালিব বলছেন ভাই তুমি কি জেগে গেলে? বলছেন দাদু দাদু জান আমি তো জেগে আছি। দাদু জান নবী যারা তারা কখনো ঘুমাই না ভাই। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আব্দুল মুত্তালিব রাখলেন, সারা রাত রেখেছেন বাবা। সকাল যখন হইল দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন ভাই তোমার তো দুটা চোখ লাল, তোমার কি চোখে ব্যথা করে? হ্যাঁ দাদু জান আমার চোখে খুব ব্যথা করে। আব্দুল মুত্তালিব বলছেন ভাই চিন্তা করো না, তুমি চিন্তা করো না। সকালবেলাতে আব্দুল মুত্তালিব আমার নবীর হাত দুই কানা ধরে নিয়ে যাচ্ছেন বাবা। আমার নবী বলছেন দাদু জান আমাকে নিয়ে কোথায় যাবেন? দাদু জান আব্দুল মুত্তালিব বলছেন ভাই শোনো, যদি সাত সমুদ্র পার হতে হই হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাবা না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন, গোটা মাজমা বলুন সুবহান বাবা গো। আব্দুল মুত্তালিব আমার নবীকে বলছেন ভাই যে সাত সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ তোমার চোখের দাওয়া না করব ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরে আসব না। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল, যেমনই জঙ্গলে যেতে নাই আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না, কোন হসপিটাল যাব না। কোথায় যাবেন আব্দুল মুত্তালিব? সামনে দেখছেন তাকিয়ে বাবা একজন রাগিবার বাড়ি ছিল, আল্লাহওয়ালার বাড়ি ছিল। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি রাহেবের কাছে যাব আর বলবো আমার পোতার চোখের দাওয়া হবে কিনা। আব্দুল মুত্তালিব যেমনই রাহেবের দরবারে যাচ্ছেন বাবা, ভিতর থেকে তালা মারা, ভিতর থেকে লক করে আছে। আব্দুল মুত্তালিব বলছেন কে আছেন গো, একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার বলছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। তৃতীয়বার বলছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। কেন আওয়াজ আসে না? কেতাবে লিখছেন বাবা যেই সমাতে আব্দুল মুত্তালিব রাহেবকে ডাক দিয়েছিলেন, রাহেব তখন কি করতেছিল? একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। আমার নবীর পরিচয় পড়ছেন বাবা, আর আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রাহেবের দরওয়াজায় দাঁড়িয়ে।
আমার নবী দাঁড়িয়ে আছেন রায়হের দরজা খুলে না হঠাৎ করে দেখা গেল ওই রায়হের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন আর বলছেন রায়হের তোমার বাড়ির বারান্দায় শেষ জামানার নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো তাড়াতাড়ি বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব ছাদ হিলছে আর বলছে রাহের তোমার বাড়ির বারান্দায় আমার নবী দাঁড়িয়ে আর তুমি ঘরের মধ্যে তাড়াতাড়ি বের হন হলে ছাদ পড়ে যাব হিলতে আরম্ভ করেছে রাহেব দেখছে আমার ঘরের ছাদখানা হিলে কেন ওই রাহেব দেরি করলেন না সর্বপ্রথম গোসল বানায়া উজু করে ভালো জামা পড়ে যেমনই দরওয়াজা খানা খুলেছেন গো আমার নবীর উপরে নজর পড়ে গেল আমার নবীর দিকে দেখে চোখের পলক মারে না আব্দুল মুত্তালিব বলছেন রাহেব আমি তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে বেরিয়ে আসলে আসলে বটে মুখে কথা বলো না আমার পোতার দিকে কেন দেখে আছো রাহেব বলছেন আব্দুল মুত্তালিব আগে বলো আপনার পোতাকে কেন নিয়ে এসেছো আব্দুল মুত্তালিব বলছেন রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে আর কোনো ওষুধ পানি আছে কিনা আর কোনো দাওয়া পানি আছে কিনা রাগে বলছেন আব্দুল মুত্তালিব শুনে না বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন সার্জেন জন্ম লাইনি এই ছেলের চোখের সার্জেন গিরি খাটিয়া দেয় রাহেব আমার পোতার কি চোখটা ভালো হবে না বলে হ্যাঁ হবে আরে তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না সার্জেন সার্জেনগিরি চলবে না ডক্টরের ডক্টরগিরি চলবে না তো চোখটা কি করে ভালো হবে রাহে বলছেন আব্দুল মুত্তালিব ও গো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না আপনার এই পোতা যদি হয় তবে শ্রেষ্ঠ মানার নবী আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালত নারায়ে রিসালত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি নারায়ে তাকবীর আব্দুল মুত্তালিব বেরাদার বন্ধুগণ বাবা এবার আব্দুল মুত্তালিব বলছেন রাহেব তবে চোখটা কি ভালো হবে না বলল হবে বলল কি করে হবে বলে এক কাজ করো তোমার পোতাকে বাড়ি নিয়ে চলে যাও বিছানাতে শুয়ে দিও আর ইনারি থুথু মোবারাকা নিয়া ইনারি চোখে লাগিয়ে দিও সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি কেমন নিয়ে গেলেন বাবা আমার নবীকে বিছানারে রেখে দিয়া আমার নবী মুস্তাফার থুথু মোবারাকা নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিলেন আর বললেন ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না জোরে বলুন আমার নবীর থুথু একটা ওষুধ বাবা গো আমরা যদি আমাদের চোখে থুথু দিই তো চোখ ভালো হইবে না কানা হইবে না লাল হয়ে যাবে ও এদিকে আওয়াজ পাই না বলছে আচ্ছা এত ভলিউম দিয়ে হয় না খালা আচ্ছা চিন্তা নাই আমিও ভলিউম বাড়িয়ে দিয়েছি চিন্তা নাই তো মিষ্টি সুরে না হইলে তো ফের ভালো লাগে না এক চিন্তা করিয়েন না খালা কালকে বাড়ি বাড়ি যা কই হয়েছিল আজকে একটু ধৈর্য ধরে বাবা গো আব্দুল মুত্তালিব আমার নবীর থুথুতে চোখটা ভালো হয়ে গেল শুধু চোখ ভালো হয়েছিল
মক্কা নগরে একটা কুয়া ছিল যেই কুয়ার পানি এত গন্ধ কেউ পান করত না আমার নবে মুস্তাফা বাবা গোয়া তো মুক্তা বাড়হায়া একটু থুথু মোবারকা দিয়ে দিলেন যেমন দিয়েছেন বন্ধুরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল সুবহানাল্লাহ বাবা গো আমার নবী তরকারিতে থুথু দিতেন তো তরকারি পর্যন্ত বাইড় হয়ে যেত আজকে খালি আপনি তরকারিতে থুথু দেন বিবির সাহার না খেলে কি হয় সাহার খেতে পারে না ঝাটিয়া মারবে কিন্তু আমার নবী পাক তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি বেড়ে গেছে মাংসে থুথু দিয়েছেন মাংস বেড়ে গেছে আটাতে থুথু দিয়েছেন তো রুটি বেড়ে গেছে বাবা গো তবে নবীর মতো তুলনা হওয়া যাবে না ভাই এবার বন্ধুগণ আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী থাকতে লাগলেন দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় বছর হইল আব্দুল মুত্তালিবের বয়স তখন হলো 120 বছর তো আব্দুল মুত্তালিব ভাবছেন আমি আজ আছি কাল নাই যদি আমার ইন্তিকাল হয় আমার পুতার দেখভাল কে করবে কাউকে তো জমা দিয়ে যেতে হবে আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন আমার নবীর আব্বা আব্দুল্লাহ চলে গেছে আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম ভাই 10টার মধ্যে একটা চলে গেছে থাকে কয়টা 9টা তো 9টা বেটাকে ডাক দিলেন বেটা গোনেরা চলে আসলেন বলুন আব্বা কেন ডাকছেন আব্দুল মুত্তালিব বলছেন বেটা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে আমার পাশে মামেনার কলেজার টুকরা বসে আছে আমার পাশে আব্দুল্লাহ নয়ন তারা বসে আছে বলো রে ছেলেরা আমারে পোতার দেখভালের ভার কে নেবে আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আমার বেটা আবু তালেব যদি দেখভাল করে তবে ভালো হবে কেন জানেন আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল নিজস্ব চাচার দরদ বেশি থাকবে কুটে তো বলছে না মনে মনে বলছেন কিন্তু বাবা গো আব্দুল মুত্তালিব যেমনে বললেন আমার পোতার দেখভাল কে করবে আবু তালেব হাত নিজে আগে তুলে দিলেন আব্বা গো আপনি চিন্তা করবেন না আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নেব আব্বা আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভাল আমি নেব আব্দুল মুত্তালিব বলছেন বেটা আবু তালেব তবে একটা কথা শোনো এই ছেলের বাবা বেঁচে নাই মাও বেঁচে নাই ও বেটা আবু তালেব শোনো তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই ইয়াতিমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় আবু তালেবের স্ত্রী চলে আসিল আব্বা গো আপনি চিন্তা করবেন না আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা ও বেঁচে নাই মা ও বেঁচে নাই আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিল আমার নবীকে টেনে বুকে লাগালো বাবা গো আমার নবীর বয়স 4 বছর আব্দুল মুত্তালিবের বয়স 120 বছর ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী কার কাছে থাকলেন ভাই জোরে বলুন আবু তালেব আমার নবীর কে কয় নাম্বার চাচা কে কয় 4 নম্বর কে 6 নম্বর মনে কি আর থাকে আব্দুল মুত্তালিব দুটা বিবাহ করেছিলেন ভাই একটার হয়েছিল 8টা বেটার একটার হয়েছিল 2টা বেটা তো 2টা বেটা যেটা হয়েছিল আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ তো মাই দিক থেকে তার মানে বড় বেটাই হলো বেরাদার বন্ধুগণ বাবাজি এবার আমার নবী আবু তালেবের কাছে থাকতে লাগলেন দিন যাই সময় কাটে আচ্ছা বলুন তো ভাই আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো একটু মন খুলে বলেন লস না লাভ
লাভ হবে লস কখনো হবে না কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনালেন একবার মক্কা নগরে পানি হই না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় গাছপালা হারা হারা হয়ে যায় তো কিছু লোকজন একটা দল বেঁধে মন্দিরে আরাধনা করতে যাচ্ছে তো একটা লোক বলছে তোমরা যাবে কোথায় বলে মন্দিরে বলে মন্দিরে গিয়ে লাভ নাই এ মক্কা নগরে যদি তোমরা পানি চাও তবে একজনের দুয়াতে পানি হবে যেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে আল্লাহ পানি দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তো লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে যখন পানি হবে তাহলে চল আবু তালেবের কাছে বাবা গো একটা দল চলে আসলো আসতে নাই বলছেন ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব আজকে আশা করে তোমার কাছে এসেছি বলো বলো কি আশা বলো বলছেন ওগো আবু তালেব আছে একটা কথা বলো আমাদের আরাফাতের ময়দানে ওই মক্কা নগরে পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় গাছপালা মারা যায় ওগো আবু তালেব একটু দোয়া করে দেন যেন আল্লাহ পানি দেয় আমাকে বিশ্বাস করে এসেছে আমাকে যাইতেই হবে আবু তালেব বের হচ্ছে আমার নবী বলছেন চাচা বলো কি হলো রে বাছা চাচা আপনি কোথায় যাবেন বললো ভাতি যে আমি তো একটু যাব পানির জন্য দোয়া করতে আমার নবী বলছেন চাচা আমিও যাব বলে না ভাতিজা ছোট ছেলে 8 বছর বয়স তোমাকে নিয়ে যাব যদি কোথায় হারিয়ে যাও আমার নবী মনে মনে বলছে আমি না যাই তো কোনো জিন্দেগিতে পানি হবে না বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা আপনার লাভ হবে লস হবে না আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাতখানা বাবা ছাড়ে না চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা আবু তালেব বলছেন ভাতিজা ওই আরাফাতের ময়দানে হাজার হাজার লোকজন থাকবে যদি তুমি কোথায় হারিয়ে যাও আমি তোমাকে খুঁজে পাব না না ভাতিজা আমি তোমাকে নিয়ে যাব না আমার নবী একটা কথা বলে ফেললেন চাচা একটা কথা বলবো বলে কি বলো বলে চাচা গো চলেন এক কাজ করেন আমাকে নিয়ে চলেন কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে বসিয়ে দেবেন আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন আপনার দোয়া শেষ হবে তখন আমাকে নিয়ে চলে আসবেন আমি এক কদমে কুঠে যাব না আবু তালেব